প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা বাক্য গঠন শিখেছিলাম, চলো আজ আমরা শিখব বাক্যের শূন্যস্থান পূরণ। এক নম্বরে দেখো কি আছে, অলসতা ড্যাশ করো। এখানে কি হবে দেখো কি আছে, ত্যাগ মানে অলসতা ত্যাগ করো। ত্যাগ বানানটা দেখো, তয়জফলা আকার গ, ত্যাগ। অলসতা একটা পচা জিনিস, তাই আমরা অলসতা ত্যাগ করব। দুই নম্বরে কি আছে, বৈশাখ মাসে ড্যাশ হয়। আচ্ছা আচ্ছা, বলো তো বৈশাখ মাসে কি হয়? ঠিক বলেছো, কালবৈশাখী ঝড় হয়। তাহলে আমরা এখানে লিখব ঝড়, ঝড় ডয় শূন্য র, ঝড়। তিন নম্বরে দেখো, ড্যাশ খেলে অসুখ সারে। কি খেলে আমাদের অসুখ সেরে যায়? ঔষধ, তাই না? দেখো এখানে কি আছে লেখা, ঔষধ, ও মূর্ধন্য ষ ধ, ঔষধ। চার নম্বরে দেখো, সিংহ বনের ড্যাশ। সিংহ একটা বন্য প্রাণী। আচ্ছা, সিংহকে তাই কি বলা হয়? রাজা বলা হয়, বনের রাজা। দেখো এখানে বর্ষণ রয়াকারে রা, বর্গীয় জয়াকার রাজা। পাঁচ নম্বর হচ্ছে, ছবির মতো ড্যাশ এ দেশ। আচ্ছা বলো তো আমাদের দেশটা কেমন? সত্যি আমাদের দেশটা কিন্তু দেখতে ছবির মতো সুন্দর, তাই আমরা এখানে দিব সুন্দর কথাটা। বানানটা দেখো, দন্তস্বয় রস্যুকার নয় দয় সংযুক্ত বয়সুনর, সুন্দর। এখানে একটা যুক্তবর্ণ রয়েছে, তোমরা খেয়াল করো। এখন চলো অন্য পেজে যাই। ছয় নম্বরে কি আছে দেখো, নদীতে ড্যাশ চলে। নদীতে কি চলে বলো তো? দেখো নৌকা, নয়ৌকার পয়াকার একা, নৌকা, নদীতে নৌকা চলে। এরপরে দেখো সাত নম্বরে, ময়ূর নাচে ড্যাশ তুলে। ময়ূর কি তুলে নাচে বলো তো? ময়ূর নাচে পেখম তুলে, পয়াকারে পে খ ম, পেখম। ময়ূরের একটা রঙিন পেখম আছে, সেই পেখম তুলে সে ময়ূর নাচে। আট নম্বর দেখো, দই দিয়ে ড্যাশ খাই। দই দিয়ে একটু মজার জিনিস খাই আমরা, দেখো খই খাই, এটা একটা মজার খাবার। নয় নম্বরে দেখো, ড্যাশ ঢোল বাজে। আচ্ছা ঢোল কে বাজায় বলো তো? ঠিক বলেছ, ঢুলি ঢোল বাজায়, আমরা এখানে লিখব ঢুলির ঢোল বাজে। দশ নম্বর, ছড়া ড্যাশ ভালো লাগে। আচ্ছা আমরা সবাই ছড়া পড়তে খুব ভালোবাসি, তাই না? দেখো এখানে কি আছে, পড়তে, ছড়া পড়তে ভালো লাগে। পড়তে বানান দেখো, প ডয় শূন্য র তয়রেকার তে, পড়তে, ছড়া পড়তে ভালো লাগে। তাহলে চলো সি ডাব্লিউ খাতায় আমরা যেভাবে লিখব, সি ডাব্লিউ লিখবে বাম দিকে, ডান দিকে তারিখ, তারপর শিরোনামটা আমরা লিখে ফেলবো, তারপরে আমরা নাম্বার দিয়ে বাক্য তুলব। অবশ্যই ড্যাশের জায়গায় ড্যাশটা লিখতে হবে, বাক্যের শেষে অবশ্যই দাঁড়ি। এভাবে আমরা দশটা বাক্য লিখে ফেলবো ড্যাশ সহ। তোমরা ভালো করে পড়াশোনা করবে, বানানগুলো ভালো করে খেয়াল করবে, যেন ভুল না হয়। ঠিক আছে বাচ্চারা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।